বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মুর্তজাকে। তবে তার অবসর নিয়ে কম নাটক হয়নি। বাংলাদেশকে জিততে শেখানো এই অধিনায়ক বিদায় বেলায় প্রাপ্য সম্মানটুকুও পাননি। তবে সেসব এখন অতীত, মাশরাফি সক্রিয় হয়েছেন রাজনীতিতে, ক্রিকেটও এগিয়ে চলেছে আপন গতিতে। অনেকদিন ধরেই তার ভক্ত অনুরাগীরা চান বোর্ড প্রেসিডেন্টের পদে নরাইল এক্সপ্রেসকে দেখতে। এ বিষয়ে দেশের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, প্রথম কথা হচ্ছে মাশরাফি বোর্ড প্রেসিডেন্ট হতে চান কি না আমার প্রথম সন্দেহ। বোর্ড প্রেসিডেন্ট পদটা এখন বেশ জটিল, দেশে না দেশের বাইরে। এই চাপটা ও নিবে কি না বা নিতে চায় কি না ওকে তো আগে আসতে হবে। মাশরাফির আকাশচুম্বী জনপ্রিয়তার কথা জানা আছে সবারই, তাই নির্বাচনে এলে যে মাশরাফি জিতবেনই এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিসিবি বসের। তবে পরিচালক হতে পারলেও প্রেসিডেন্ট হতে পারবেন কি না মাশরাফি, সেটি নিয়ে সন্দেহ আছে পাপনের। বিসিবি বস বলেন, আমার ধারণা মাশরাফি ডেফিনেটলি নির্বাচনে জিতবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু পরিচালক হয়ে আসার পর প্রেসিডেন্ট পদে পারবে কি না এটা আমি নিশ্চিত না। তবে মাশরাফিকে নিয়ে আলাদা পরিকল্পনা ছিল বলে জানান পাপন, কিন্তু সেখানে বাদ সেধেছে টাইগার পেসারের সংসদের সদস্য পদ। পাপন বলেন, আমি সবাইকে বলতাম মাশরাফি যেদিন অবসর নেবে ওকে আমি বাংলাদেশ দলের ম্যানেজার বানিয়ে দিব, কিন্তু মাঝখানে বিপদ হলো, ও তো এমপি হয়ে গেল, এখন একটা এমপিকে আমি কিভাবে ম্যানেজার করি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি। ছোটবেলা থেকেই তিনি বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত, সেজন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয়। বাইকপ্রিয় মুর্তজাকে সবাই খুব হাসি খুশি আর উদারচেতা মানুষ হিসাবেই জানে। প্রায় তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন। নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়, এখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। এই শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দুজনে 2006 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাদাকালো নিউজ।